বিলোনিয়া সারা সীমা ইন্ডাস্ট্রি এলাকায় একটি পায়রার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। পায়রার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এই চাঞ্চল্য না, এর পেছনে রয়েছে রহস্য। উদ্ধার হওয়া মৃত পায়রার দুটি পায়ের মধ্যে সাংকেতিক লেখা যুক্ত প্লাস্টিকের স্টিকার দেখে চাঞ্চল্য ছড়ায়। ঘটনা বৃহস্পতিবার বিলোনিয়া সারা সীমা ইন্ডাস্ট্রি এলাকায় স্থিত মোহনগিরি ক্রাশার ইন্ডাস্ট্রিতে। হঠাৎ করে একটি পায়রা উড়ে এসে ইন্ডাস্ট্রিতে পড়তেই ছটফট করতে থাকে। এর কিছুক্ষণ পরই মৃত্যু হয় উড়ে আসা পায়রাটির। ইন্ডাস্ট্রির শ্রমিকেরা ছুটে যায় পায়রাটির কাছে, দেখতে পায় মৃত অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে পায়রাটিকে হাতে নিয়ে দুই পায়ের দিকে চোখ পড়তে ইন্ডাস্ট্রির শ্রমিকদের চোখ ছানা পড়া হয়ে যায়। দুপায়ে দু ধরনের প্লাস্টিকের স্টিকার আটকানো। এক পায়ে স্টিকারে লেখা আছে ARCV2019, অন্য পায়ে স্টিকারে লেখা আছে BAN4350। কেনই বা কি কারণে এই পায়রার পায়ে সাংকেতিক চিহ্ন দেওয়া, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এটা তারপরে তো আমরা সন্দেহ করিটা, মানে আমরা যারা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা জানালাম। কারো কি জানাইছে বিষয়টা? আর বিষয়টা সম্ভবত মনে হয় পুলিশকে জানানো হয়েছে। কেউ আইসেনি এখন? না, এখন আসেনি। এটাতে সন্দেহ কি আছে, মানে আমরা কি দিকে সন্দেহ? আমরা সচরাচর এরকম কোনো মানে দেখছি না, এরকম ধরনের কি আছে এটাতে লেখা আছে আপনার বাংলাদেশের বাংলাদেশ 4350। এই প্রশ্নচিহ্ন দেখা দেওয়ায় বিলোনিয়া থানাতে খবর দেওয়ার পরও পুলিশ একটিবারের জন্য আসার প্রয়োজন মনে করেনি, উল্টো বিএসএফ এর বিষয় বলে দায়িত্ব খালাস করে দেন। পুলিশের এ ধরনের অসহযোগিতার ফলে স্থানীয় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।